গতিময় জীবনে অবসাদ যেন নিত্য সঙ্গী। বিশেষজ্ঞদের মতে ইন্সপিরেশন হলো অবসাদ কাটানোর অব্যর্থ ওষুধ। তাই ধিকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু গল্প যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার করবে। অনুপ্রেরণা আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো গান্ধী বুড়ির কথা। চলুন শুনে নেওয়া যাক। সার্ধ শতবর্ষ পেরিয়ে এই বছর 151 বছরে পা দিতে চলেছেন ফাদার অফ নেশন। গান্ধীজির জন্মদিন উপলক্ষে 2 অক্টোবর সারা দেশে পালিত হয়ে আসছে গান্ধী জয়ন্তী। 1869 সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন গান্ধীজি, ওরফে মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজি তার অহিংস চিন্তাধারায় অনুপ্রাণিত করেছিলেন অসংখ্য মানুষকে এবং ক্রমেই হয়ে উঠেছিলেন তাদের বাপুজি। তার অসংখ্য অনুগামীদের মধ্যেই একজন ছিলেন বাংলার মাতঙ্গিনী হাজরা। গান্ধী জয়ন্তীর প্রাক্কালে এই গান্ধী বুড়িকে নিয়েই আমাদের আজকের অনুপ্রেরণা। মাতঙ্গিনী হাজরা ওরফে গান্ধী বুড়ির জন্ম 1869 সালের 12 অক্টোবর তমলুকের হোগলা গ্রামে। বাবা ছিলেন এক গরিব চাষি, তাই সেই অর্থে তেমন কোনো পুঁথিগত পড়াশোনা হয়নি এই বীরাঙ্গনার। শৈশব কাটতে না কাটতেই মাত্র 12 বছর বয়সেই 60 বছরের এক বৃদ্ধর সাথে তার বিবাহ হয়। কিন্তু 2 বছর ঘুরতে না ঘুরতেই হারালেন স্বামীকে। ফলত এই মহিলা অল্পদিনের মধ্যেই বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে যুক্ত করেন। ধীরে ধীরে জড়িয়ে পড়েন রাজনীতিতে। গোটা দেশে তখন চলছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। গান্ধীজির আদর্শে ইন্সপায়ার্ড হয়ে তিনিও আন্দোলনে সামিল হন। এই সময় ইংরেজরা ভারতীয়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন, নুনের উপর চড়া হারে কর বসায় ব্রিটিশ রাজ। এখন প্রশ্ন উঠতে পারে, কেন নুন? কেন বলছি, ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা যায়। এবার এই বিভিদের মাঝে মিলন মহানের স্বরূপ হয়ে উঠেছে নুন, মানে উচ্চ নীচ দলিত ব্রাহ্মণ হিন্দু মুসলিম সবার রান্নাতেই নুন যেন অবিচ্ছেদ্য অঙ্গ। তাই ভারতীয়দের একই সূত্রে গেঁথে এক ঘা দিতে নুনকেই হাতিয়ার বানালেন ব্রিটিশ রাজ। রপ্তানিকৃত নুনের উপর কড়া হারে ট্যাক্স বসালেন তারা। কার্যত অসম্ভব হয়ে উঠল লবণ উৎপাদন। পথে নামলেন গান্ধীজি। 1930-এ শুরু হলো আইন অমান্য আন্দোলন। গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি উপকূলে পৌঁছে সমুদ্রের জল থেকে নুন উৎপাদন করে ব্রিটিশ নিয়ম ভঙ্গ করেন। সেই সময় ঠিক একই ছবি দেখা যায় বাংলাতেও। 1932-এ 62 বছরের মাতঙ্গিনী কয়েক হাজার আন্দোলনকারীকে নিয়ে আলিনান কেন্দ্রে গিয়ে লবণ উৎপাদন করেন, ফলে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কিছুদিনের মধ্যে ছাড়া পেলেও ব্রিটিশ বিরোধী কাজে অবিচল ছিলেন তিনি। 1933 সালে চৌকিদারি কর আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। আবারও গ্রেফতার হন পুলিশের হাতে, এবং শুধু তাই নয়, গুরুতর আহত হন এই বিদ্রোহিনী। কড়া নিরাপত্তার মধ্যে এই কেস কোর্টে ওঠে, কিন্তু সেখানেও তিনি ব্রিটিশ বিরোধিতা থেকে বিরত থাকেননি। শাসকের বিরুদ্ধে তিনি কালো পতাকা প্রদর্শন করেন, ফলে বহরমপুর জেলে দীর্ঘদিন বন্দী থাকতে হয় তাকে। কিন্তু এর পরেও থামেননি তিনি। ওনার কাছে এজ ইজ জাস্ট আ নাম্বার, বয়স যত বাড়ে এই নারীর তেজ উত্তরোত্তর আরও বাড়ে। 1944 সাল, ভারত ছাড়ো আন্দোলনে উত্তাল গোটা দেশ। মহাত্মার নির্দেশনায় চলা এই আন্দোলনে বিশেষ ভূমিকা নেন 77 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা। প্রায় 6000 আন্দোলনকারীকে নিয়ে তিনি তমলুক থানার উদ্দেশ্যে যাত্রা করেন। লক্ষ্য ছিল ওই পুলিশ স্টেশনে ব্রিটিশ বিলোপ করে স্বরাজ স্থাপন করার। কিন্তু থানার কাছাকাছি পৌঁছাতেই পুলিশের সাথে সংঘাত বাধে। বিপ্লবীদের উপর হামলা চালায় পুলিশ। গুলি লাগে গান্ধী বুড়ির হাতে।
আর তাতেই নিহত হন তিনি। 72 বছরের সেই সাহসী মহিলা 1942 সালের 29শে সেপ্টেম্বর বন্দে মাতরম বলতে বলতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এজ ইজ জাস্ট আ নাম্বার, আর এটা বারবার প্রমাণ করেছেন এই বীরাঙ্গনা। বয়সকে উপেক্ষা করে, সত্যাগ্রহকে হাতিয়ার করে তিনি লড়াই করেছেন চতুর ব্রিটিশের বিরুদ্ধে। আজকের দিনে দাঁড়িয়ে বয়সের দোহাই দিয়ে যারা প্রতিবাদ, প্রতিরোধ বা কর্মবিমুখ হয়ে পড়ি, তাদের কাছে তিনি অনুপ্রেরণা। বন্দে মাতরম। শুনছিলেন অনুপ্রেরণা সিরিজের ষষ্ঠ গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে সময়িতা ঘোষ, গল্পের সূত্রধর অনিন্দিতা পাল, আবহ সঙ্গীতে ময়ূখ ঘোষ এবং মিক্সিং সুদীপ্ত দাস, বিশেষ সহযোগিতায় সম্রাট দত্ত। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী বুধবার নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।